আমি ওদের বড় ভাই। জি জি, আমার ছোট দুই ভাই আর কি, স্নিগ্ধ মুগ্ধ। স্নিগ্ধ জিজ্ঞাসো, তোরা দুইজন যমজ, অলমোস্ট একই রকম দেখতে, ওদের ছোট্ট একটা ডিফারেন্স ছিল। তো আমার ছোট ভাইয়ের ব্যাপারটা হচ্ছে, ও টোটালি অরাজনৈতিক ছিল। ও খুলনা ভার্সিটি থেকে অনার্স শেষ করছিল ম্যাথমেটিক্সের উপরে, এবং অন্যান্য ভার্সিটিতে ওর চান্স ছিল, বাট খুলনা ভার্সিটিতে গিয়েছিল। খুলনা ভার্সিটি আপনারা হয়তো অনেকেই জানেন যে খুলনা ভার্সিটি নন পলিটিক্যাল একটা ইউনিভার্সিটি, যেটা খুব রেয়ার আমাদের দেশে আসলে। তো সেজন্য ওর এটা খুবই পছন্দ ছিল। সে ওইখানে কনভেনার হিসেবে ছিল, যে ছাত্র এবং টিচারদের মাঝখানে যে সেতু বন্ধনটা, সেটার দায়িত্বটা ও পালন করতো সেখানে। তো ও এখানে বেশ পপুলার ফেস ছিল, সবার সাথে বেশ মিশুক ছেলে ছিল। সেখান থেকে পাস করার পরে, গত বছর গ্রাজুয়েশন শেষ করার পরে, ও এখানে বিউপিতে অ্যাডমিশন এক্সাম দেয় এবং এমবিএ প্রফেশনালসের জন্য পড়াশোনা করছিল আর কি। তো ও এর আগে স্কাউটিংয়ের সাথে, ওর দুই ভাই আসলে স্কাউটিংয়ের সাথে পুরোপুরি রিলেটেড ছোটোবেলা থেকে। আমাদের বাবা পূর্ণ সমর্থন দিয়েছেন আমাদেরকে সবসময় মানুষকে সহযোগিতা করার ব্যাপারে। স্কাউটের বিভিন্ন ক্যাম্পে যাওয়ার সময় দেখা গেছে আমার বাবা ওদেরকে টাকা দিয়ে দিয়েছে যে ক্যাম্পে যাও, শিখে আসো কিছু, এভাবে করে বড় করা আর কি। তো স্নিগ্ধ মুগ্ধ দুইজনই, ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত। আপনারা হয়তো বা জানেন যে বনানীতে আগুন লেগেছিল রিসেন্টলি, সেখানে ওরা হেল্প করতে গিয়েছিল, যার কারণে ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত। এবং আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন, সব কিছু চেক করতে পারেন। ইভেন ওইখানে একটা কারোর প্রতি ইট পর্যন্ত ছুঁড়ে নাই যেদিন গিয়েছিল। ও নিজের টাকা দিয়ে, ও টোটালি সেলফ এমপ্লয়েড, ও ফ্রিল্যান্সার ছিল আমার ছোট ভাই, ও ফ্রিল্যান্সার স্নিগ্ধ। ওরা ওইখানে ডিজিটাল মানে ফ্রিল্যান্সিংয়ের জন্য ওরা বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে। তো টোটালি ওরা ফুললি সাপোর্ট দিয়ে, ও নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছিল, যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে, জাস্ট এইডিং এর হিসেবে সেখানে করতেছিল। এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে। আপনারা দোয়া করেন, দোয়াই একমাত্র কাম্য যেটা ওর কাছে এখন যেতে পারবে। আপনার নাম? আমার নাম মীর মাহমুদুর রহমান দীপ্ত, আমার ডাক নাম। বড় কথা।